বগুড়া সদর উপজেলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে বগুড়া জেলা প্রতিনিধি তহিদুল ইসলাম অনিক। বগুড়া সদর উপজেলার 1 নং বদরখালী ইউনিয়নে দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হতে বদরখালী সিনিয়র আলিম মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় 18 এলাকার সমাজসেবক বাবুল হাওলাদারের সভাপতিত্বে বদরখালী সিনিয়র আলিম মাদ্রাসার সামনে মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী সহ দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা সহ সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক জহিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির মোল্লা, বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলামিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানুর হাওলাদার সহ আরো অনেকে। আমি দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাবিজি মাদ্রাসা, একটি সিনিয়র মাদ্রাসা, একটি মসজিদ আছে। বৃষ্টির সিজনে এই রাস্তা থেকে যাতায়াতের জন্য এইটাই একমাত্র পথ, এছাড়া আর অন্য কোনো বিকল্প পথ নেই। বৃষ্টির সিজনে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন হাঁটে তখন দেখা যায় তাদের অনেকের বই খাতা এই বৃষ্টিতে কাদায় পড়ে নষ্ট হয়ে যায়, যার কারণে ক্লাস করতে পারে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং স্থানীয় যে প্রশাসন আছে, শিক্ষা প্রশাসন, স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানাই অতি দ্রুত যাতে আমাদের এই রাস্তাটি করে দেওয়া হয়। এখানে বর্ষার সিজনে ছাত্রছাত্রীরা অত্র রাস্তা দিয়ে যাতায়াত আদৌ করতে পারে না। আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থী আছে তারা এখান থেকে প্রায় অনুপস্থিত থাকে। একমাত্র কারণ হচ্ছে এখানে রাস্তাটি মোটেই ভালো না। তাই আমাদের একমাত্র দাবি, প্রাণের দাবি, যাতে এই রাস্তাটি অতি সত্বর বাস্তবায়িত হয়। সেজন্য স্থানীয় নেতৃবৃন্দ সহ আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যারা আছেন এর সাথে সংশ্লিষ্ট সকলের আসল সাহায্য কামনা করছি। আসলে আমরা এখানে যদি না আসতাম, আজকে যদি এখানে উপস্থিত না হতাম, তাহলে সরজমিনে এটা আমরা দেখতেই পারতাম না যে আজকে আমাদের কি অসুবিধা এখানে হয়েছে। এই রাস্তাটি এত খারাপ যে ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা এই স্কুলে আসতে গেলে যে কত বিড়ম্বনা তাদের পোহাতে হয় এটা আমরা চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা আছে, সকল ছাত্রছাত্রীদের আসার আসতে যে এত কষ্ট হয় এটা আমরা না দেখলে অনুভব করতে পারতাম না। আমার দাবি হলো এইটাই, জননেত্রী শেখ হাসিনা দেশরত্ন তিনি বলেছিলেন গ্রাম হবে শহর, এই শহরের আলো ছায়া আমরা যেন দেখতে পাই, এটাই হলো আমাদের প্রাণের দাবি। বিশেষ করে বোর্ড স্কুল থেকে শুরু করে বদরখালী সিনিয়র মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা যে কতটা জরুরি তা যদি এখানে কেউ না আসে তাহলে কেউ বুঝতে পারবে না যে রাস্তাটা কতটা জরুরি। বিশেষ করে দেখা যাচ্ছে 5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা মা বোন ভাইয়েরা এই রাস্তা থেকে বর্ষার সিজনে হাঁটাচলা করতেই পারতেছে না। আর বিশেষ করে যারা গর্ভবতী আমার মায়েরা, তারা যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হসপিটালে নেওয়া কোনো পক্ষেই সম্ভব না বর্ষার সিজনে।